কালকের মা ফিলে বলছিলাম বোখারের একটি হাদিস মায়ের সাথে শুইলেন বললেন আয়সা আমাকে তুমি অনুমতি দাও দেখেন বিনয় দেখেন আমাদের বিবিদের কোনো অনুমতি নেয়া তো আমরা অনেকেই করি না জিজ্ঞেস করারও প্রয়োজন ফিল করি না এরকম বেয়া দেবো আচ্ছা বিবি হন বিবি তাঁর বাঁধি পরামর্শ তো দূরের কথা কোনো কথাও জিজ্ঞেস করেন রাসুল সৈয়দুল আম্বিয়া বিবিদ থেকে অনুমতি নিচ্ছেন মা আয়েশা সিদ্দিকাকে বলছেন আয়েশা আমাকে তুমি অনুমতি দাও আমি একটু আমার রবের সাথে কথা বলবো সুবহান আল্লাহ আমার আল্লাহর সাথে কথা বলবো আয়েশা সিদ্দিকা বললেন দিদি আল্লাহ ওয়ানহা আমি এটা পছন্দ করলাম সাতটা নয় দিন ঘুরে এসলে আমি একদিন পাই আমি মনে মনে চাইলাম যে তিনি যেন আমার কাছেই থাকেন কিন্তু তিনার আগ্রহ বেশি থাকার কারণে আমি বললাম আপনি যান সুমান কইবেন না আপনি যান তিনি নামাজে দাঁড়ালেন কানতে থাকলেন কানতে থাকলেন সারা ফজর পর্যন্ত এক ধারা কানলেন রুকুতে কানলেন শেষদায় কানলেন কানতে কানতে দাড়ি মোবারক ভিজে বুকের জামাও ভিজে গেছে মোহাম্মদের মায়াসা বলছেন সেই পানি ভিজে ভিজে মাটিতে পর্যন্ত পড়েছে কাঁদছেন আর কাঁদছেন বেলা দিতে এসেছেন তখন রাসুলের চোখে পানি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি কাঁদছেন কেন এত করে কাঁদছেন কেন রসুল্লাম বললেন আজকে রাতে এমন কিছু লামাকে দিয়েছেন আমি কান্না ছাড়া থাকতে পারছি না আজকে আমাকে দান করেছেন لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك.

জ্ঞানী কারা যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে কার জিকির এখন বলেন জিকির করতে শরীর নড়বে না কলিজা কি কি দে শরীর কার কথা আল্লাহর কথা আল্লাহ কয় কলিজা লড়িব আনরাল শরীর আহা, আল্লাহ মায় হক রাহ আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দেন আমার ওস্তাদ ছিলেন বোখারি আউ্য়ালের ঢাকা আলিয়াতেও ক্লাস নিতেন হাট হাজারিতেও ক্লাস নিতেন তো ওনাকে জিজ্ঞেস করা হলো হুজুর যারা শরীর লড়ে জিকিরের সময় এটা কি তিনি বললেন এটা হলো রেয়াদাত একটা হলো এবাদাত আর একটা হলো রেয়াদাত রেয়াদাত মানে হলো ব্যায়াম ব্যায়াম বুঝছেন না আল্লাহ জিকির তো হলো এবাদত আর যারা শরীর নাড়া এরা কি করে ব্যায়াম হরে আপনাদের চট্টগ্রামে অবশ্যই ব্যায়াম করা লোক নাই বেশি কয় বেশি ব্যায়াম আলাদা করবেন এত দ্রুত গোড়া ঘোড়া চালাতেন কেউ ওনার সাথে পারতো না হেঁটে পারতো না কেউ সবাইকে নাম বলতেন রাসুল যখন হাঁটতেন আমরা পিছনে দৌড়াতে থাকতাম আল্লামা তিরমিজি বলছেন রাসুল সালাম যখন হাঁটতেন মনে হতো উপর থেকে নিচের দিকে নামছেন অর্থাৎ পায়ের পাতার পরে হাঁটতেন এটা খুব কঠিন ব্যায়াম রসুল এক হাতে যা শক্তি ছিল দুনিয়ার তিরিশ মোহাম্মদ আলার গায়ে শক্তি ছিল না জান্নাতের চল্লিশ জন তরুণের শক্তি থাকতো সাতটাকে সপ্তাহ রোজা রাখতেন সেহরিও খেতেন না ইফতারিও খেতেন না এটা শুধু ওনার জন্যই খাস এসা থেকে নিয়ে ফজর পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়তেন পা ফেটে রক্ত বেরিয়ে যেত শুধু ওনার জন্যই এই খাস আর কারো পক্ষে এটা সম্ভব কারো পক্ষে সম্ভব না চেষ্টা করে দেখেন তো পারেননি এভ সার অসম্ভব কিছু এবাদ অব শুধু রাসুল শোষামের জন্য ওই খাস আল্লাহ জাল্লা শাহান ও বলছেন আমার নিজের রয়েছেন আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি আর রাসুলকে বলেছেন সূরা কাহাফেরে শেষ আয়াতে অল ইন শহরুম মিসরে নৌকুম يوحى إلي أنما إلهكم إله واحد فما كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا هنا بيابري بولدين আমি মানুষ আমি কি তবে রাসুলের সাথে কারো তুলনা হওয়া জায়েজ কোনো সাহাবির সাথেও কারো তুলনা হওয়া জায়েজ একজন আদনা সাহাবি সারা উম্মতের চেয়ে বেশি শ্রেষ্ঠ আমলের দাবি না যে সাহাবির নাম আমরা জানি না এরকম একজন সাহাবি ওনার আমলের সমান আমল সারা উন্মত করতে পারবে বৈশিষ্ট্যের দিক থেকে তিনারা আলাদা তবে মানুষ কিভাবে তিনিও খেতে নামরাও খাই তিনিও বিয়ে করেছে নামরাও বিয়া কথা ধরো না তিনারও ছেলে মেয়ে ছিল আমাদেরও ছেলে মেয়ে আছে তিনিও হাসতে নামরাও তিনিও কানতে নামরাও কাদি তিনি বাচ্চাদেরকে আদর করতে নামরাও করে তিনি বরে মারতে নামরাও মারি হ্যাঁ বরে মারছেন কখনো কথা বলেন তো দূর কথা চোখ কথা বলেন নেই একসাথে নয় বিবি একবার কষ্ট দিয়েছে এটা সেটা পাওয়ার জন্য উনত্রিশ দিনে মসজিদ ছিলেন কয়দিন উনত্রিশ বর্ণায় এসেছে এক মাস মাস উনত্রিশ দিনেরও হয় মাস উনত্রিশ দিনেরও হয় তারপরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে কোনো বিবির সাথে বিতর্ক কখনো জড়ান নেই মোহাম্মদ সাল্লাল্লাহু কারণ এটার ভিতরে একমত আছে বিবে সাথে তর্ক করে পারা যাবে না কারণ মায়ের থেকে ভাষা শিখে সন্তান মা বলবে একটা আপনি বলবেন এক অক্ষর তিনি একটা বলে ফেলবেন এই যে গলার ঘুটলিটা আজকের বিজ্ঞান বলছে মেয়েদের মিনিটে এটা আপ অ্যান্ড ডাউন করে একশো আশি থেকে ষাট বার আর পুরুষের উঠানামা করে ষট থেকে সত্তর বার তো ও একটা বলতে বলতে ও চারটা বলবে আপনি একটা বলতে বলতে তখন তুল ধরে তো হতা এই জন্য মারুফ শ্রেষ্ঠ ব্যবহার করো বিবিদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে প্রতি পদে পদে দেখিয়েছেন মোহাম্মদ সাল্লু আর